ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের উত্তরী ফলাফল সরকারি ঘোষণার মতো স্পষ্ট হয়ে উঠছে প্রায়। আমরা যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে, অর্থাৎ এই নির্বাচন ও সরকার পূর্বের নির্বাচন মতোই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, তাদের মত করে তারা দখল করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বরাবরই একটা কথা বলে আসছি, এই সরকার অত্যন্ত সচেতন হয়, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটাই তারা এখানে করতে যাচ্ছে। এবং সেই জন্যই আমাদের এই দেশের জনমানুষের অত্যন্ত প্রিয় নেতা, গণতান্ত্রিক আন্দোলনের আপোষী নেত্রী, যিনি এখন পর্যন্ত কারাগারে থেকেও এই গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, দেশশ্রী বেগম খাদিজাকে তারা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে এই প্রায় দুই বছর, আগামী 8 তারিখে তার 2 বছর পূর্ণ হবে, এই 2 বছর তাকে কারাগারের মধ্যে আটক করে রেখেছে। অত্যন্ত অসুস্থ, অত্যন্ত অসুস্থ, কোন শাসকের পক্ষে এই ধরনের অমানবিক আচরণ করা সম্ভব বলে আমরা ভাবতে পারি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন প্রক্রিয়াকে ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এখানে এখন নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়েছে বা যে নির্বাচন কমিশন আছে তাদেরকে নিরক হিসেবেই ব্যবহার করা হচ্ছে। এবং সেই কারণেই আমরা যে কথা আগেও বলেছি যে আমরা বিশ্বাস করি, মনে করি যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না এবং এই নির্বাচন কমিশন যারা একেবারেই অসংগত একটি প্রতিষ্ঠানের মতো কাজ করছে, অযোগ্য একটি প্রতিষ্ঠান, তাদের পক্ষে কোন অবস্থান নিয়ে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার কোন সুযোগ আমরা দেখতে পাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ঢাকা সিটি নির্বাচন উত্তর দক্ষিণের এই ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি এবং জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে এবং জনগণের রায়কে একেবারে পুরোপুরিভাবে আপনার পদদলিত করে একেবারেই আপনার একটি দলীয় তাদের যে দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে প্রভাবিত করে এবং লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এর বিরুদ্ধে আজকে আমরা অবশ্যই এর প্রতিবাদে আমরা আগামী কাল সকাল 6টা থেকে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি। আমরা আশা করব যে দেশের জনগণ গরম এটা শুধু ঢাকায় আশা করব যে ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য তারা শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স, ঔষধের দোকান, খাবার দোকান এবং এগুলো হরতালের আওতামুক্ত থাকবে। আমরা নির্বাচন সম্পূর্ণভাবে এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি, ফলাফলকে প্রত্যাখ্যান করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঢাকায়। থ্যাংক ইউ, শুধু ঢাকায়, ঢাকায়, ধন্যবাদ।